যে ছবিয়ে কেতিয়াও মিছা কথা নকয়। মই বর্তমান উপস্থিত আছো ঢিং খিলঘাট মথাউরি, যত পুনর নির্মাণ চলি আছে। এই থলিত আছো, ইয়াত বালিরে নির্মাণ করে থাকা হয়েছে ঢিং খিলঘাট মথাউরিট। আর এনেক যদি বালিরে নির্মাণ করে, এই বাঢ়নি পানি কিদরে রক্ষা করব, ই লাখটকীয়া প্রশ্ন হয়ে পড়ছে। স্থানীয় রাইজে এল বহুত দূর পর্যন্ত, দিসপুর পর্যন্ত গৈছে, বিভিন্ন মানুষের সঙ্গে আলোচনা বিলোচনা করেছে, অভিযোগ দিছে, কিন্তু বিভাগের গা লড়া নাই। বিভাগীয় মন্ত্রী পীযূষ হাজরিকা বহু কথা কৈছে যে যদি কাম ভালকৈ নহয়, মথাউরির কাম ভালকৈ নহয়, তেওঁলোকক ডিসকোয়ালিফাই করা হব, এই ঠিকাদারক কাম দিয়া নহব, তেওঁলোকৰ বিল বন্ধ করে থা হব। কিন্তু বিভাগীয় ঠিকাদারবিলাকর মমতালিত অতিষ্ঠ হয়ে পড়ছে স্থানীয় রাইজ। স্থানীয় রাইজের মাজরে এজন আমার মাজত উপস্থিত আছে, আপনার পরিচয় দিয়কচোন। মোর নাম নুর মহম্মদ, মই ইয়ারে বাসিন্দা। হয় আপনাদের কি কেনেকুৱা অসুবিধা পাইছে এই যে ব্রিজমানটো নির্মাণ হয়ে আছে? অসুবিধা মানে কি, আসলতে যেনেকৈ কামটো কৰিব লাগিছিলে আৰু যেনেকৈ মাটি দি কাম কৰিব লাগিছিলে, সেই মর্মে যদি চাই, মাটিটো নাই, সব ধূলিয়ে বালিয়ে আছে। যদি যেনে তেনে এটা বাৰিষা আহে, বাৰিষাৰ পানীয়ে মাথাউরি লৈ যাব, বানপানী আহিব নালাগে, বাৰিষাৰ পানীতে মাথাউরি নাইকিয়া হৈ যাব, তেনেকুৱা হৈছে। আপোনালোকে বিভাগীয় কর্তৃপক্ষক, বিভাগীয় কর্তৃপক্ষক জনাইছো, এনে ঠিকাদার সকলকো বহুত বার কৈছো আমি যে এনেকুৱা মাটিৰে কাম নকৰিব, লাহে ধীরে কৰি আছে, লাহে ধীরে কৰক, কিন্তু কামটো ভালদরে করক, ভাল মাটি দি করক, কিন্তু ইহতর কান লড়া নাই, যেনেকৈ পাইছে তেনেকৈ করে আছে। বিভাগীয় মন্ত্রীয়ে গম পাইছে এইখিনি কথা, নে আপনাদের যোগাযোগ করেছে নাকি বিভাগীয় মন্ত্রী? তেনেকুৱা মন্ত্রীলৈকে মই গম নাপাও, মই যোৱা নাই। তো এনে বহুত মানুহে তেনেকুৱা কৈছে, মন্ত্রীলৈকে জনাব বুলি কৈছিলে, কিন্তু জনাইছে না, এইটো মই ঠিক কব নোৱাৰো। স্থানীয় রাইজ, এই অঞ্চলের স্থানীয় যি রাইজ আছে, তেওঁলোকে বহু ওপরে যাব পৰা নাই যদিও, যথেষ্ট যিখিনি তেওঁলোকৰ পরিচয়ের মাজতে আছে, তেওঁলোকে ইতিমধ্যে তেওঁলোকৰ অভিযোগবিলাক দাখিল কৰিছে, কিন্তু বিভাগীয় কর্তৃপক্ষৰ গা লড়া নাই। আর এনেকৈ এই আসাম নির্মীয়মান হৈ আছে, মোর কেমেরা সহযোগে দেখাব, এয়া ট্রেক্টরের মাটি পড়ে আছে, দেখিছে তেওঁলোকে সমান করা নাই, বা সমান হব, কিন্তু এই ধূলি বালি জাতীয় মাটিয়ে যদি এই রিং বান্ধটো নির্মাণ করা যায়, ঢিং খিলঘাট মথাউরিটো নির্মাণ করা যায়, ই ব্রহ্মপুত্রর বাহনি পানি কেনেকৈ রক্ষা করব, এই মুহূর্তে ই একটা লাখটকীয়া প্রশ্ন হয়ে পড়ছে। কিন্তু এই মথাউরিটো প্রতি বছরে নির্মাণের নামত বহু হাজার কোটি টাকা খরচ করে থাকা হয়েছে, কিন্তু আজি পর্যন্ত ইয়াক সম্পূর্ণক ভালক নির্মাণ করব লাগে বলে কোনো বিভাগীয় এজন মন্ত্রীও চিন্তা করা নাই, আর ই এক সোণর কণী পড়া হাঁহলে রূপান্তরিত হয়েছে বলে আমি এই মুহূর্তে কব লাগবে।